বিতর্কত অখিল। মিয়া প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ফটো বিকৃত করে বিতর্কত অখিল গগৈ। মুখ্যমন্ত্রীর মিম বনুয়া প্রেসত আরক্ষীর অভিযান, অভিযানত করায়ত্ত প্রেসর কর্মী। মিয়াখেদা আন্দোলনক লৈ রাজ্য এতিয়া তুলপাড়। খুদ সরকারে বিভাজন কেন্দ্রিক রাজনীতির পুহার মেলার অভিযোগ তুলি অখিল গগৈয়ে এতিয়া প্রচার করেছে ব্যঙ্গ টিপ্পনী ভরা পোস্ট আর পোস্টার। মিয়ার কান্ধত উঠি ২৬ বৈতরণী পার হব খোঁজা বলে সামাজিক মাধ্যমত প্রকাশ করার লগতে ব্যানার ছপা করেও মুখ্যমন্ত্রীক আক্রমণ করেছিল। অখিল গগৈয়ে প্রচার করা এই ব্যানারের পিছতে তৎপর হয়ে পড়িল আরক্ষী। এই ব্যানার প্রকাশ করা বেলতলা জয়ানগরের মা ভবানী প্রেসত অভিযান চলালে দিসপুর আরক্ষীয়ে। আটক করিলে সাংবাদিক তথা সমাজকর্মী জামশের আলীক। জামশের আলিয়ে কার্টুন প্রস্তুত করে প্রিন্টিংর বাবে দিছিল প্রেসত। আরক্ষীয়ে সেই কথা রহস্যজনকভাবে পূর্বেই গম পাইছিল, যার বাবে কার্টুন প্লেকার্ডখন প্রেসে ডেলিভারি দিয়ার পূর্বেই অভিযান চলাই আটক করিলে জামশের আলীক। ইফালে ব্যানার ছপা করা প্রেসত অভিযান চলাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করিলে অখিলে। যে এই ব্যানারখন মই যত বনাইছিল সেই প্রেসটোর উপর এটা পুলিশে আক্রমণ করেছে, হামলা দিছে, তেওঁলোকৰ প্রেসত চার্জ অপারেশন চলাইছে। আমি দেখিলো যে যোৱা চারিটা দিনত অসম বিধানসভাত এটাই বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকিলে সেইটো হল মিয়া। কিন্তু তারপরও অসমৰ মুখ্যমন্ত্রীজনে যোৱা তিনটা দিন কেবল আর কেবল মিয়া 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 এই বক্তব্য প্রদান করে গোটেই রাজনীতি সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক হয়ে লৈছে। প্রতিক্রিয়া প্রকাশ করিলে রাইজর দলের কার্যকরী সভাপতি ভাস্কতি শইকীয়ায়ও। ফোন টেপিং করা জঘন্য ঘটনাতকৈও ভয়াবহ জীবনের প্রতি ভাবুকি আহিছে বলে মন্তব্য ভাস্কতি শইকীয়ার। ইয়াত কোনো ধরনের বেআইনি ফটো দিয়া হওয়া নাই, এটাও বেআইনি শব্দ প্রয়োগ করা হওয়া নাই। তারপিছতো কি কারণে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করব বিচরা এজন বিধায়কর অধিকার এইদরে খর্ব করব বিচরা হয়েছে? কি কারণে এটা প্রিন্টিং প্রেসক রাতেপ ৮টা বাজারপর এইদরে ঘেরাও করে তখন হারাশাস্তি করা হয়েছে? ইফালে অখিল গগৈয়ে যে মিম প্রচার করেছিল তাক চুরি কার্য বলে অভিযোগ করে অখিল গগৈর বিরুদ্ধে চুরি বৃত্তিরও অভিযোগ আনিলে ঋতুপর্ণ রাজবংশীয়ে। এই সমগ্র বিষয়টি চর্চা লাভ করা সময়তে অখিল গগৈয়ে আনিলে আন এক অভিযোগ। বিধানসভার অন্তিম দিনের কার্যসূচীত ইচ্ছাকৃতভাবে বাধা দিয়া হল বলে সামাজিক মাধ্যমত অখিল গগৈয়ে প্রকাশ করিলে পোস্ট। কিন্তু চিকিৎসা সংক্রান্তীয় কারণত চিকিৎসাধীন হয়ে থাকা অখিল গগৈক চিকিৎসকর বাধার বাবে নে প্রশাসনের বাধার বাবে বিধানসভাত ভাগ লোবলে দিয়া নহল সেয়া স্পষ্ট হওয়া নাই। বশিষ্ঠর পৰা উৎপল হালৰ রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ ১৮ এপত। নিউজ ১৮ এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ ১৮ এপ।